এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। কবে কোথায় এই ভারী বৃষ্টিপাত হবে আমরা এই ভিডিওতে দেখাবো আবহাওয়া দপ্তরের আপডেটে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 29শে সেপ্টেম্বর মায়ানমার উপকূল সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আসবে এবং সেইটা থেকে নিম্নচাপ তৈরি হওয়ার পর প্রথমে যেটা বলা হচ্ছিল পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যাবে, পরবর্তী ক্ষেত্রে তারা বলছেন যে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে, অর্থাৎ যার অর্থ বাংলার দিকে সেটা এগিয়ে আসবে, সেই নিম্নচাপ প্রভাব ফেলবে এবং তার ফলে কি হবে না হবে আমরা এই ভিডিওতে নতুন করে দেখব কি কি পরিবর্তন আসছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এর পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা এই সমস্ত অংশে এবং উত্তরবঙ্গেও 30 তারিখে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা দেখে নিচ্ছি এখানে 30 তারিখে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে দু থেকে তিনটি জেলাতে উত্তরবঙ্গে আসতে পারে, এটা কিন্তু নতুন করে দেখা যাচ্ছে। নিম্নচাপ ক্ষেত্র কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে চলে আসতে পারে, এর প্রভাবে এখনও মৎস্যজীবীদের কোনো সতর্কতা জারি না হলেও পরবর্তী ক্ষেত্রে হতে পারে, বেশ কিছুটা পরিবর্তন থাকছে, আমরা সমস্ত কিছু দেখাবো। তো তার আগে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী কী কথা জানিয়েছে, তারপর আমরা এখানে এসে বৃষ্টিপাতগুলো নিয়ে কথা বলছি। এখন একটু গুমোট গরম অস্বস্তিকর অবস্থা থাকবে, তবে তাতে পরিবর্তন চলে আসবে, 29 তারিখ থেকেই বৃষ্টিপাত প্রবেশ হবে ধীরে ধীরে এবং পরবর্তী ক্ষেত্রে আরও বাড়বার সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখি, তারপর এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে দেখাবো, শেষে আমরা বৃষ্টির পরিমাণে চেক করব কোথায় কী পরিবর্তন হয়েছে। প্রথমে একবার দেখে নেব যে বর্ষা কত দূর উঠলো, ভারতের পশ্চিম দিক থেকে উঠতে শুরু করেছিল, তো দেখা যাচ্ছে যে একই জায়গাতে রয়েছে, 25 থেকে 27 তারিখ পর্যন্ত একই জায়গা পর্যন্ত বর্ষা উঠেছে, আর কোথাও বর্ষা কিন্তু ইতিমধ্যে ওঠেনি, অর্থাৎ বর্ষা ওঠা কিন্তু আস্তে আস্তে এখন দেরির দিকেই রয়েছে, এটা এখানে ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি। এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে বিস্তারিত ব্যাপার। এখানে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে দেখুন কন্ডিশন ফেভারেবল রয়েছে, ফার্দার উইথড্রয়াল অফ সাউথ ওয়েস্ট মনসুন ফ্রম সাম মোর পার্টস অফ নর্থ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল ইন্ডিয়া, অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা আরও কিছুটা জায়গা থেকে ওঠার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যে সিস্টেম এখানে বলছে যে ঘূর্ণাবর্ত একটা রয়েছে দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে, এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত কিন্তু এবারে বলছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগর এবং মায়ানমার উপকূলের কাছে এসে উপস্থিত হবে 29শে সেপ্টেম্বর এবং এইটার প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে সম্ভাবনা রয়েছে, সেগুলো পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 30 তারিখের মধ্যেই হবে এবং তারপর সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, একটু গ্র্যাজুয়াল ইন্টেন্সিফিকেশন হতে পারে, অর্থাৎ একটু শক্তি বাড়াতে পারে। বৃষ্টিপাত নিয়ে কী বলছে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝারি মানের ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 27শে থেকে 30শে সেপ্টেম্বর, উড়িষ্যার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে 29 থেকে 1 সেপ্টেম্বর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 30শে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে, ঝাড়খণ্ডের দিকে 30শে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 1 অক্টোবরেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 28-29শে সেপ্টেম্বর এবং ঝোড়ো হাওয়া ব্যাপার থাকতে পারে 40-45 থেকে 55 কিলোমিটার গতিবেগে, গাস্টিং 65 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 28-30শে সেপ্টেম্বর, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলছে ভারতীয় মৌসুম ভবন। এখানে আর কোনো আমাদের উত্তর পূর্ব ভারতের জন্য কিছু বলেনি আর কি। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কী জানাচ্ছে 27 তারিখ সন্ধ্যেবেলা প্রকাশিত আপডেট। এখানে যে বৃষ্টিপাতের কথাগুলি বলা রয়েছে সেগুলি খুবই কম কম, তবে 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার অনেক অংশে বৃষ্টিপাত ঢুকবে এবং বাকি অংশে কিছু কিছু মানে উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে হতে পারে, সম্ভাবনা একটু কমের দিকে রয়েছে, 1 তারিখের দিকে বৃষ্টিপাত কিছু এলাকাতে হতে পারে। এবারে সিকিমের দিকেও ওই রকমই টুকটাকার ব্যাপার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন বৃষ্টিপাতগুলো ভালো কিছু নেই, তবে
পরিবর্তন যেটা আসছে 29 তারিখ থেকে, এই যে ডে 3 থেকে পরিবর্তন আসছে, যেখানে ভেরি লাইকলি করে উল্লেখ করা হয়েছে। ভেরি লাইকলি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। প্রথম দিকে 29-এ মেনি প্লেসেস, 30 তারিখে বৃষ্টিপাত বেড়ে যাবে মোস্ট প্লেসেস, 1 তারিখে একটুখানি কমলেও বৃষ্টিপাত থাকবে, আবার বৃষ্টিপাত আসবে আর কি। বিহারের দিকে যেটা রয়েছে বৃষ্টিপাত এখন কিন্তু একটু কমের দিকেই থাকছে। ঝাড়খণ্ডে বৃষ্টিপাত পরবর্তী 2-3 দিন পর থেকেই বাড়বে। উড়িষ্যা দিকেও বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও বৃষ্টিপাত বাড়বেই, তবে তাপমাত্রা নিয়ে কিছুটা পরিবর্তনের কথা জানিয়েছে। আগামী 3 দিন কোনো পরিবর্তন না থাকলেও তারপরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পড়বে অর্থাৎ নামবে, তার মানে বৃষ্টিপাত যে আসছে এটার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর, যার জন্য তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা, সতর্কতা। উত্তরবঙ্গে 29-30-1 তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ, কোনো ভারী বৃষ্টিপাতের কথা বলেনি। সিকিমে কোনো সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকছে, তবে মুর্শিদাবাদ বীরভূমের নাম করেছে, এই জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আপনাদের বলে রাখি অন্যান্য জায়গাতেও কিছুটা পরিবর্তন হতে পারে, সেগুলি পরবর্তী ক্ষেত্রে জেনে যাবেন। বিহারের দিকে বজ্র বিদ্যুতের সতর্কতা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ থাকতে পারে 2-1 জায়গাতে, কিন্তু যেহেতু ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে একটা রয়েছে ঘূর্ণাবর্ত, তবে ভারী বৃষ্টিপাত 29 এবং 30 তারিখের মধ্যে এখানে 29 দেখে তারিখটা দেখে নিচ্ছি, হ্যাঁ 30 এবং 1 তারিখের মধ্যে এখানে ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত, উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে 29 থেকে, কিন্তু 1 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঝোড়ো হাওয়া থাকবে, ঝড়ো হাওয়া থাকবে, স্কোয়ালি উইন্ড থাকবে, এর পাশাপাশি ওয়েদারও ঝোড়ো হাওয়া ঝোড়োযুক্ত হবে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত এখানে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মৎস্যজীবীদের আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে কোনো সতর্কতা নেই, তবে পরবর্তী ক্ষেত্রে জারি হতেও পারে, সেগুলি জানা যাবে পরবর্তী ক্ষেত্রে। এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখানে সতর্কতা রয়েছে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এতে আরও কিছুটা পরিবর্তন আবহাওয়া দপ্তর করবে, সেগুলি পরবর্তী আপডেটগুলিতে আমরা জানিয়ে দেব। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েনডে লাইভ স্ক্রিনে। আমরা যেটা খবর পেলাম আবহাওয়া দপ্তর তরফ থেকে, যে একটা ঘূর্ণাবর্ত এইভাবে এসে এই জায়গাতে চলে আসবে, তো 29 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি। 28 তারিখের দিকে এই উত্তর আন্দামানের একটু উপর দিকে মায়ানমারের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, স্থলভাগের আশেপাশে দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত, এবং দেখুন ঝোড়ো হাওয়া স্কোয়ালি উইন্ড যেটা থাকবে, যার জন্য মৎস্যজীবীদের এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখানে সতর্কতা রয়েছে। এখানে ঝোড়ো তেজে কিন্তু ঝোড়ো হাওয়া থাকছে, ঝড়ো বইবে, ঝড় হাওয়া এইটার প্রভাবে এখানে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হচ্ছে এইটাই 29 তারিখের দিকে এই জায়গাতে নেমে পড়বে, অর্থাৎ দেখুন নামতে শুরু করছে। 28 থেকে 29-এর মধ্যে সেটা দেখা যাবে যে এই পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে দেখুন এই জায়গাতে নেমে পড়ছে, অর্থাৎ এইটা এখানে থাকছে, এই জায়গাতে ঘূর্ণাবর্তটা অবস্থান করছে, এবং বলছে যে 30 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়ে যাবে দেখুন আসছে। এবং এটা প্রথম দিকে যেটা বলা হচ্ছিল পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে, কিন্তু এখন বলা হচ্ছে না উত্তর পশ্চিম দিকে যাবে, অর্থাৎ এইভাবে যাবে, তার মানে এটা বাংলার দিকে একদম আসছেই সেটা নিশ্চিত করছে। দেখুন 29 থেকে 30 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে, এবং আবহাওয়া দপ্তর 30 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, এবং এইটা দেখা যাচ্ছে যে এই জায়গাতে কিন্তু চলে আসছে, অর্থাৎ এইখানে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ যেটা হবে বরিশাল, খুলনা এবং আমাদের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়ার দিকে এখানে বৃষ্টিপাতের প্রকোপ বাড়বে, এবং খুলনা বরিশালের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হবে, এবং এই ঘূর্ণাবর্তের ফলে এই জায়গাগুলোতে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের কিছুটা ওয়ার্নিং দিতেও পারে, এখনও দেয়নি কিছু কিন্তু দিতেও পারে, তো সম্ভাবনা থাকছে এই জায়গাতে ঘূর্ণাবর্তটা নিম্নচাপ ক্ষেত্রে অবস্থান করবে। 1 তারিখের দিকে কী হচ্ছে, এই জায়গাতেই এটা পড়ে থাকবে, তো সুতরাং এটার প্রভাবে আস্তে আস্তে আরও কিছু সাপোর্ট পাওয়া যাবে, ফলে 1 থেকে 2 তারিখের মধ্যে আরও ঝোড়ো হাওয়া এখানে এটাকে এই ঘূর্ণাবর্তটাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে, এবং ধীরে ধীরে সেটা পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। তো সুতরাং দেখতে পাচ্ছেন সিস্টেমগুলি কীভাবে কী হবে, আমরা প্রতিদিনই একটু করে আপনাদের জানিয়ে দিচ্ছি কীভাবে কী সিস্টেম হচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে হাওয়াগুলিকে উত্তরভাগের দিকে পর্যন্ত এই এলাকা পর্যন্ত মধ্যে ঘোরাবে, ফলে এই এলাকার মধ্যে একটা ওয়াইড স্প্রেড রেনফলের ব্যাপার লক্ষ্য করা যাবে। বাংলাদেশে এবং আমাদের বিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকা সহ ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এগুলোতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে, ঝড় ঠিক নয়, দমকা ঝোড়ো হাওয়া বইবে, এইগুলোর প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ হবে, এবং এতেই আমরা বৃষ্টিপাতগুলো কিন্তু 5 থেকে 6 তারিখ পর্যন্ত পেতে থাকবো। ধীরে ধীরে এটা আস্তে আস্তে আরও পশ্চিমের দিকে, উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে, ফলে এই এলাকাগুলিতেও দিল্লির আশেপাশেও বৃষ্টিপাত চলে আসতে পারে।
দেখে নিচ্ছি বৃষ্টিপাত নিচ্ছে। দেখুন যেটা বললাম যে দিল্লির আশেপাশে বৃষ্টিপাত চলে আসতে পারে, সুতরাং এই জায়গা পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে কিন্তু সিকিমের দিকে নেপালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখুন দেখতে পাচ্ছেন তো। এর প্রভাবে কিন্তু 5 তারিখের দিকে 4 তারিখের দিকে হয়তো ভারী বৃষ্টিপাত দাপট দেখাবে। 6 তারিখের দিক পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে নেপালের দিকে বিহারের দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও হবে। আমরা উত্তর ভাগটা দেখে নিচ্ছি এখানটায় ফট করে। তো দেখুন 4 তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, ধরুন 4, 5 এবং 3 এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকবে। এবারে দেখুন কিভাবে কি আসছে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে। তো এখন যেটা রাতে কি হবে না, অল্প স্বল্প জায়গাতে টুকটাক মেঘ থাকছে, তাই পশ্চিমের দিকে ঝাড়খণ্ড সংলগ্ন কোনো কোনো এলাকাতে একটু মেঘলা হতে পারে, কেউ কেউ টুকটাক বৃষ্টিপাত পেতেও পারেন, তবে উল্লেখযোগ্য বা বলার মতো কিছু নেই। 28 তারিখে যেটা হবে বাংলাদেশের চট্টগ্রামের আশেপাশে কিছু কিছু এলাকাতে একটু মেঘাচ্ছন্ন হতে পারে, এগুলোতে এইখানে রয়েছে একটু ঘূর্ণাবর্ত, ফলে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু বৃষ্টিপাত খুব কম জায়গাতে হতে পারে। আমাদের দিকেও সেরকম কিছু নেই, 2-1 জায়গাতে অল্প স্বল্প মেঘ গজাতে পারে, কিন্তু সেটাতে কিছু হবে না, গরমটা বেশি থাকবে। 29 তারিখ 28 তারিখ রাতের প্রত্যেকেই এই যে এলাকা রয়েছে চট্টগ্রাম সন্দ্বীপ হাতিয়া মহেশখালী এই যে জায়গাগুলো রয়েছে এইখানে কিছু কিছু অংশে মেঘ তৈরি হতে পারে এবং অল্প স্বল্প জায়গাতে এখানে বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে। 29 তারিখে এখানে ঘূর্ণাবর্তটা শক্তি বাড়াতে থাকবে, 29 তারিখে এই জায়গাতে বৃষ্টিপাত ঢুকবে। সুতরাং এই ঘূর্ণাবর্তটা এবারে কিন্তু বৃষ্টিপাত 29 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং ত্রিপুরার দিকে কিছুটা নিয়ে আসবে, বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে নিয়ে আসবে। উত্তরবঙ্গে দেখুন সেরকম কিছু থাকছে না ওই সময়তে, হালকা ফুলকা, তবে 30 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে। তো সুতরাং 29 তারিখে আমরা অল্প স্বল্প বৃষ্টিপাত কিছুটা হয়তো এদিকে নদিয়া হতে পারে, কলকাতা হাওড়া হুগলি 24 পরগনা দুটো এবং কিছুটা বর্ধমান এই আরামবাগ হুগলি কিছু কিছু হয়তো পশ্চিমের দিকে জেলাতেও টুকটাক হতে পারে, আর বাংলাদেশেও অল্প স্বল্প করে বৃষ্টিপাত হতে পারে। সুতরাং 1-2 পশলা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হতে পারে। এরপরে আবার রাত থেকে সকালে যেটা হবে উত্তর আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে, 30 তারিখের দিকে দেখুন ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে 2 মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এইগুলো নদিয়া এই সমস্ত এলাকাতে এবং সামান্য কিছুটা বীরভূম মুর্শিদাবাদেও হতে পারে, এবং ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে আসাম মেঘালয় ত্রিপুরার দিকেও টুকটাক করে আসতে পারে। এবং উপকূলের দিকে যে জায়গা রয়েছে সন্দ্বীপ হাতিয়া এগুলো তো থাকছে, এবং আমাদের দীঘা মন্দারমণি কন্টায় সাগরদ্বীপ নামখানা পশেরগঞ্জ কুলপি হলদিয়া ডায়মন্ড হারবার এই সমস্ত অংশে ঝাড়গ্রাম এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত দাপট দেখাতে পারে। সুতরাং দেখুন বৃষ্টিপাত কিন্তু এই এলাকার মধ্যে আর, সুতরাং 30 তারিখে বৃষ্টিটা একটু ওয়াইড স্প্রেড হতে পারে এবং এখানে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, কারণ এই যে ঘূর্ণাবর্তটা উপকূলের কাছাকাছি থাকবে, ফলে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু 30 তারিখের দিকে আমরা দেখব যে থাকছে। সুতরাং এইভাবে একটা বৃষ্টিপাতের ভালো প্রকোপ থাকতে পারে, এইভাবে দেখুন ওয়াইড স্প্রেড রেইনফল। সুতরাং 30 তারিখে আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো, সেটা যশোর লোহগড়া মাদারীপুর ফরিদপুর রাজশাহী হোক এখানে মেহেরপুর হোক মুর্শিদাবাদ বীরভূম খুলনা বরিশাল এগুলোতে থাকবে, এছাড়াও কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মালদা এগুলোতে, ভাগলপুর দেওঘর ধানবাদ রাঁচি জামশেদপুর কিছুটা উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, উত্তর উড়িষ্যার দিকে দক্ষিণ উড়িষ্যার দিকে কিছু কিছু দেখুন এইভাবে কিন্তু হতে থাকবে। সুতরাং ঢাকার দিকেও থাকতে পারে কিছু সামান্য কিছুটা পরবর্তী ক্ষেত্রে, রংপুর 30 তারিখে রংপুরের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতেও কোনো কোনো অংশে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এগুলোতেও টুকটাক করে আসতে পারে। এটা হয়ে গেল 30 তারিখ এবং 1 তারিখে 30 থেকে 1 তারিখের মধ্যে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকবে, কারণ এই জায়গাতে নিম্নচাপটা এখানে অবস্থান করবে, কিন্তু এটা থাকার ফলে যেটা হবে আবারও 1 তারিখে বৃষ্টিপাত কিন্তু হবে। দেখুন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়াও পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সাইডগুলোতে অনেকটা বৃষ্টিপাত হতে পারে এবং এগুলোতেও হালকা মাঝারি করে থাকবে, বাংলাদেশেও থাকবে চট্টগ্রামেও থাকতে পারে ঢাকাতেও থাকতে পারে। এইভাবে আবার 1 থেকে 2 তারিখের মধ্যে আবার দেখা যাবে উত্তরবঙ্গে কিছুটা থাকবে, দক্ষিণবঙ্গে আবারও কিন্তু 2 তারিখে একটু ওয়াইড স্প্রেড রেনফল হবে, কারণ এখানে জলীয় এখানে এইটাকে সাপোর্ট দেবে, এই এবারে বড় আকারে নিম্নচাপের প্রভাব কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। সুতরাং বেশ কিছু অংশে হালকা মাঝারি মাঝারি ভারী ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টিপাত হবে, কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত 2 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আসামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হবে, অ্যালার্ট জারি হতে পারে অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কিছুটা কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজোরহাট ডিব্রুগড় এগুলোতে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, কারণ জলীয় বাষ্প এই এলাকার মধ্যে প্রবেশ করিয়ে এই বৃষ্টিপাত ঘটাবে। এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে কলকাতা হাওড়া 2-24 পরগনা
এখানে যশোর লোহগড়া খুল সাতক্ষীরা এগুলোতে বৃষ্টিপাত কিন্তু ঢুকবে, ভারী বৃষ্টিপাত হতে পারে 3 তারিখের আশেপাশে। সুতরাং একদিন দিন কি দুদিন একটু টাইম করে এদিক ওদিক হতে পারে, আপাতত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে এইটা এরমভাবে গেলে ওয়াইড স্প্রেড বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে, আসাম, মেঘালয়েও বৃষ্টিপাত থাকবে 3 থেকে 4 এবং 5-এর মধ্যে। কিন্তু উত্তরবঙ্গে এই সময় তো দেখা যাবে যে বৃষ্টিপাতগুলো বিহার, নেপাল প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাবে। আমাদের এখানে দক্ষিণবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী চলবে, কিন্তু উত্তর ভাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতগুলো 4, 5, 6-এর মধ্যে দেখুন এখানে আসছে, এই যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু দাপটটা থাকবে, এইভাবে বৃষ্টিপাতগুলো হতে পারে। তো আপাতত একটা এরকমভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা ডিটেলসে আপনাদের জানিয়ে দিলাম। এখনও কিছু কিছু পরিবর্তন হবে, সেগুলিও পরে জানিয়ে দেব। বৃষ্টির পরিমাণ 5 দিনে খুবই অল্প রয়েছে, তাপমাত্রা কমার কথা বলেছে আপাতত 2 থেকে 4 ডিগ্রি নামবে 3 দিন পর থেকেই। তো 10 তারিখে 10 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যখন যাচ্ছি তখন কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়ছে। উত্তরবঙ্গে যেটা যেটা দেখা যাবে, আগের আপডেটেও দেখেছিলাম যে 300-400 মিলিমিটারের বৃষ্টিপাত রয়েছে, তখন 365 এগুলো আমরা পেয়েই যাচ্ছি 300-এর মতো, এগুলো তো প্রায় 150-200 থাকছে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 100-150 মতো বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। বাংলাদেশে কোথাও একটু বেশি, কোথাও কম, ত্রিপুরার দিকে একটু, দক্ষিণ ভাগে একটু বেশি, উত্তর ভাগের দিকে একটু কম রয়েছে, চট্টগ্রামে কিছু অংশে ভালো, কিছু অংশে মোটামুটি, আর বরিশাল খুলনার দিকে কিছু কিছু অংশে ভালো, কিছু কিছু অংশে কম বেশি করে মোটামুটি রয়েছে। তবে আরও কিছু পরিবর্তন হবে, সেগুলি পরে জানিয়ে দেবো। বিহারের দিকেও বৃষ্টিপাত রয়েছে, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত রয়েছে, উড়িষ্যার উত্তর ভাগে কিছুটা রয়েছে, দক্ষিণের দিকে একটু কম রয়েছে, আর বঙ্গোপসাগরে ভালোই বৃষ্টিপাত থাকবে। এই রয়েছে আপডেট, ধন্যবাদ।